হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি বলা হচ্ছে, দেখো, কলন বিদ্যার সাহায্যে 2x + 3y = 6 এবং অক্ষদ্বয়ের দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তো আমি অলরেডি এখানে দেখো ছবিটা অঙ্কন করে রেখেছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে 2x + 3y = 6, আমরা যদি এই 6টাকে বাম দিকে নিয়ে আসি তাহলে কি আসবে না, 2x/6 + 3y/6 = 1। এখান থেকে আমরা কি পেয়ে যাবো না, x/3 + y/2 = 1। অ্যাকচুয়ালি এটা আমাদের একটা সরল রেখার সমীকরণ, ঠিক আছে। এবং এটা কি অ্যাকচুয়ালি একটা সরল রেখা হবে, আমরা জানি এই সরল রেখাটি 3,0 এবং 0,2 এই দুটি বিন্দু দিয়ে পাস করবে। সেই এই দেখো, এখানে 3,0 বিন্দু, এটা 0,2 বিন্দু অলরেডি করে রেখেছি। এবং বলা হয়েছে তাহলে এই সরল রেখা এবং অক্ষদ্বয়ের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, তাহলে অক্ষদ্বয় মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এই সরল রেখা, এই তিনটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল বলতে তাহলে আমরা কোন অংশটাকে বোঝাচ্ছি, এই অংশটা। তাহলে আমাদেরকে কি বলা হয়েছে না, ওই অংশটার যে ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এখানটা ধরো এই বিন্দুটাকে এ নাম দিয়ে দিলাম, এই বিন্দুটাকে বি নাম দিয়ে দিলাম, তাহলে আমাদেরকে নির্ণয় কি করা হতে কি নির্ণয় করতে হবে না, ও এ বি এর ক্ষেত্রফল। তাহলে ও এ বি এর ক্ষেত্রফল সমান আমরা কি পেয়ে যাবো না, ইন্টিগ্রেশন। আমি যদি এক্স এর সাপেক্ষে মেনলি ইন্টিগ্রেশনটা করি তাহলে আমাদেরকে লিমিট যেটা বসাতে হবে, নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা, এটা তো মূল বিন্দু আমরা জানি, তাহলে 0,0। তাহলে আমাদের সীমাটা বসবে, নিম্ন সীমাটা বসবে 0 এবং ঊর্ধ্ব সীমা বসবে 3। এই যে 0 থেকে 3 আমরা এক্স এর যদি সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই, এবং এখানে তখন কি চলে আসবে না, ওয়াই ডিএক্স। ঠিক আছে, এবারে কেউ বলতে পারে আমি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলেও হবে। তখন ওয়াই এর সাপেক্ষে করতে গেলে আমাদের সীমাটা কিরকম ভাবে বসবে, না নিম্ন সীমা বসবে 0 এবং ঊর্ধ্ব সীমা বসবে 2, ঠিক আছে। এবং এখানটায় তখন আসবে এক্স ডিওয়াই, আমরা দুটো ভ্যালু ক্যালকুলেট করলে একই মান পাবো। তো আমি শুধু এখানে এই পার্টটা ক্যালকুলেট করছি, ঠিক আছে, তোমরা এইটা ক্যালকুলেট করে দেখবে যে একই মান আসছে কিনা। ওকে, তো আমরা এখানে ওয়াইটা কোথা থেকে পাবো, দেখো আমাদের অলরেডি যে সমীকরণটা দেওয়া রয়েছে শুরুতে 2x + 3y = 6, আমাদেরকে এখান থেকে ওয়াই এর মানটা আগে নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা 3y এটা সমান পাবো 6 - 2x, এবং ওয়াই এর মান তাহলে কত পাচ্ছি না, 6 - 2x/3, 6 - 2x/3। ওকে, তো আমরা এখানে ওটাই বসিয়ে দেবো, ইন্টিগ্রেশন 0 - 3, 6 - 2x/3 ডিএক্স। আচ্ছা, এবারে দেখো এইটা যখন তোমরা ক্যালকুলেশন করবে, এখানে আমাদেরকে কি করতে হবে না, এই যে সমীকরণ এখান থেকে আমাদেরকে তখন এক্স এর মান নির্ণয় করতে হবে, এবং এক্স এর মানটা নির্ণয় করে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এটা আমরা ক্যালকুলেট করি কি আসে দেখি, তো ইন্টিগ্রেশন করলে এই 3টা তো প্রথমত ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, তাহলে আমাদের শুধুমাত্র থেকে আছে 0 - 3, 6 - 2x/dx, অর্থাৎ 1/3 আমরা এখানে পেয়ে যাবো 6x - 2 × x²/2, এখানে যে নিম্ন সীমা বসবে 0 এবং ঊর্ধ্ব সীমা বসবে 3, অর্থাৎ আমরা পেয়ে যাবো কত, 1/3, এই 2 আর 2 কাটাকাটি হয়ে যাবে, তখন আমরা কি পেয়ে যাবো না, 6x - x² সীমা গুলো বসবে 0 থেকে 3, অর্থাৎ 1/3 ইন্টু, আমরা প্রথমে 3 যদি বসিয়ে দিই এখানে আমরা কত পেয়ে যাবো, এখানটা 18 মাইনাস, এখানে 3 বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো 9, তারপরে আমরা যদি 0 বসাই এটা 0 হয়ে যাবে এবং এখানেও 0 চলে আসবে, অর্থাৎ আলটিমেটলি আমরা কত পাচ্ছি না, 1/3 ইন্টু, এটা ক্যালকুলেট করলে আসবে 9, তাহলে কাটাকাটি হয়ে গেলে চলে আসবে 3, আমরা কি পেয়ে যাবো না, 3 বর্গ একক, অর্থাৎ আমাদের এখানে যে অঞ্চলটি সীমাবদ্ধ যে অঞ্চলটি তার ক্ষেত্রফল হবে 3 বর্গ একক। ভিডঙ্কর ডট কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।